ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, কাল বৈশাখী ঝড়ে যে ঘরে তুই আসিস বিশ্বপতি, তুমি বিশ্ব জনগতি, আগেই প্রণতি করি তব পায়, তুমি ধ্যান তুমি জ্ঞান, তুমি এ বিশ্বের প্রাণ করুণা নিধান, তুমি মঙ্গল আলয়, তোমারই আদের বলে সিয় ভাবে নিহতি চলে, প্রিয় প্রিয়তমে মেশে মিশি, তোমারই সেরায় শুনিল আকাশের গায়ে উঠে দিবে যায় রবি শশী, সুমিষ্ট ফুল ফল এহেরি প্রতিপলে, তোমারই প্রীতি প্রেম মাখান, বিহঙ্গের সঙ্গীত প্রেম ও তরঙ্গিত, তুমি তো শিখালে তারে গান, পরে বন্দি মায়ের চরণ দেবত করিলে স্মরণ ভব সিন্ধু তরণের পরম উপায়, ওপদ করিলে লক্ষ্য সব কিছু তার উপলক্ষ, ধর্ম অর্থ মোক্ষ যার পায়, যাক মনশিক্ষা করে শেষ বক্তব্য করব প্রবেশ সবিশেষ জানাই আত্মনিবেদন, শ্রদ্ধেয় গুরুদেবের চরণ যুগলে মস্তক রেখেছি এই ধরাতলে, আপনারা আমার কথা বটে নিবেন, প্রাণ ভরে আশীর্বাদ পুরাইতে মম মনসাদ, সকলে মিলে আমার মতে মস্ত আশীর্বাদ দিবেন, যাকে প্রসঙ্গ বেশি বলে কাজ নাই সভাতলে, এখন এই কবিগণের মধ্যে যেতে চাই, কবিগণ মানে যুক্তি তর্ক, এ কথা কবি মিথ্যা নয়, অর্থাৎ প্রথমে এক সরকার এসে সভাতে দাঁড়ায় অবশেষে প্রশ্ন করে উত্থাপন, পরবর্তী সরকার যিনি জানবেন তার কাহিনী জবাব তিনি করিবেন অর্পণ, এই হলো কবিগান, শেষে দেয় তার সমাধান, এখন অন্তরে আছে ভাব আপন নাম ধরে ধরে এই কবিগান হয় না আসরে, তাই একটা কাল্পনিক নামের ভূমিকাতে আমি যাব, কুরুক্ষেত্র সম্পর্কে আলোচনা করিতে চিন্তা করিয়ে দেখিলাম এই সবাই অবসরে আপন চিতে, কমিটি সর্ববৃন্দে করেছেন ধারণা যে কুরুক্ষেত্রের আলোচনা হবে, সেই কথাই আলোচনা করবেন এবে, সেইভাবে কবিগানে করিব বর্ণনা, আমি এখন নারদ ঋষি ধরে নাম পরিচয় দিচ্ছি, সবাধাম পূর্ণ করতে মনস্কাম ঘনস্বাদ দিবে দর্শন, সেই কৃষ্ণের সাথে আর নারদের সাথে
আলোচনা হবে বিধিমতে এ সভাতে, বিজ্ঞতে করিবেন আকর্ণন। এখন এই কুরুক্ষেত্র মানে ১৮ দিন যুদ্ধের কথা জানেন যত বিজ্ঞ শ্রোতা, সেই কথা নিয়ে নারদ এক বোঝা প্রশ্ন নিয়ে কৃষ্ণের কাছে দর্শন দিবে মহাশয়। অন্তরে তার অশের ব্যথা ঘুচাইতে মনের আকুলতা ব্যাকুলতা, কৃষ্ণ জগৎপাতার কাছে এসে দিল দর্শন, তার কাছে প্রশ্ন রাখব, খুলে অন্তরে আসে ভাব আমার প্রাণ মাধব, করবেন প্রশ্নের মীমাংসা বা সংশ্লেষণ। যাক এ প্রসঙ্গ এইখানে থাক। এখন কৃষ্ণের সাথে যখন দেখা হলো, ভাব না হয় এলোমেলো, আর আপনারাও আশীর্বাদ করবেন দান, সে কৃষ্ণ যখন আসরে আসবে চিন্তা করে দেখিলাম এবে উলুদ্ধানি হরিদ্বীন দিবেন সর্বজন। এখন আমি কয়েকটা প্রশ্ন করে যাব তার গোচরে। ঠাকুর তুমি আমার কথা লও, এই যে কুরুক্ষেত্রে যে সমস্ত ভাব দর্শন করে মানুষে, চিন্তা করে অবশেষে মহাভারতে দিয়েছে নিদর্শন, আর আমিও সেই কথা ধরে ধরে কয়েকটা প্রশ্ন করবো তোমারে, তুমি ভাব করবে নিষ্কাশন। কি জানাবো তোমার ঠাই, এই কুরুক্ষেত্রে তুমি যুগে যুগে অবতার হয়ে ধরার ভার হরিবার কারণে সামল কালিয়ে দিয়ে থাকো ধরায় দর্শন। সাধুদিকে তুমি নাকি করি থাকো পরিত্রাণ, গীতার মাঝে লেখা আছে আপনাদেরও দেখা আছে, সেইভাবে কয়েকটা আগে প্রশ্ন করব জাগরণ। অর্থাৎ যখন নাকি এই ধরার ভার হরিবার তরে আসলেন কৃষ্ণ নটবরে, তার গীতার ভিতরে দিয়েছেন কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থন মধর্মস তদাত্মানং সৃজাম্মোহন পরিত্রাণ সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। তাহলে আমার কাছে কর দেখি, সাধুদিকে যে জীবনখানি আমরা তা অনুশীলন করে ভালোই জানি, তারা আপন সাধনা প্রভাবে তারা মুক্ত হয়ে যায় বিচারে, তাহলে সাধুদিগের কতটুকু পরিত্রাণ করো, হে কৃষ্ণ নটবর ভালো করে বিশ্লেষণ করো, এই আকুতি রাখিলাম তোমার চরণে। এই প্রথম প্রশ্ন হয়ে গেছে খুলে বলি আপনাদের কাছে। দ্বিতীয় প্রশ্নের করব আমদানি, তো কি জানাবো আপনাদের ঠাই, না বললে তো হয় না ভাই, বহুদিন পরে ত্রিভঙ্গ কানার সঙ্গে দর্শন হচ্ছে, এই জন্য মনে করি বিবেচনা কমে তো ছাড়া যাবে না, কিন্তু এখানে তো সময় বেশি পাওয়া যাবে না, মাত্র এক ঘন্টা সময় আমাদের দিয়েছেন, আপনারাও কথা দেন, তার মধ্যে দুই দলের প্রশ্ন হবে জবাবও হবে, আবার মিলনগত গানও গাইতে হবে। এই জন্য এখন কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধ তো লেগে গেছে, মনে করি আপনাদের কাছে এই যুদ্ধ লাগার আগে অর্জুন বলল তোমার ভুয়ো ভাগে, হে কৃষ্ণ কানাই সখা কি জানাবো তোমার ধারে, এই কুরুক্ষেত্রে যাদের দেখি আমি দুই নজরে, মনে করলাম বিবেচনা আমি এই যুদ্ধ করব না, তার কারণ আত্মীয় স্বজন জ্ঞাতি বধ করে সেই রাজত্ব করবার তরে অন্তরে আমার এই নাই বাসনা কখন। এই জন্য অর্জুন করিল মানা, হে কৃষ্ণ কেলেস না আমি যুদ্ধ করব না, তবে সেই অর্জুনকে দিয়ে তুমি যুদ্ধ করালে কি কারণ, এই দুইখানি প্রশ্ন হয়ে গেছে। এখন কুরুক্ষেত্রে ১৮ দিন যে যুদ্ধ হলো, হে কৃষ্ণ নীলদল আমার কাছে খুলে বলো, এই যুদ্ধে তোমার কোনো পক্ষপাতী দোষ ছিল কিনা, নহম দেশ প্রিয়, অর্থাৎ তার কোনো দেশ নাই তার প্রিয় নাই, তাহলে দেশপ্রিয় যার না থাকে খুলে বলো আমাকে, তাহলে পঞ্চ পাণ্ডবের দল গ্রহণ করে শত ভাইয়ের দলকে বর্জন করলে কিসের দায়। এই মাত্র চারখানি প্রশ্ন মনে হয়েছিল, সকৃষ্ণ আমার কথা দিব এখন সায়, আর একটা সুর আর সন্ধে কবিতা প্রবন্ধ এখন গীতি গে নিব বিদায়। হ্যাঁ
পিউ পিয়া ব্যথার সুরে ডাকিস পাপিয়া হয়েছিস তুই কিহারা পিয়া পিউ পিয়া ব্যথার সুরে ডাকিস পাপিয়া কণ্ঠে বাজে বিরহের এক সুর যে বিধি গড়েছে তোতে সে কেমন মিঠুর হাসির মঞ্চে শোকের ছায়া বেদনা দেখব যার ব্যথা সে বোঝে অন্যে আনন্দে দিব জানা গাছের সাথে কত অজানা পাখি কেউ হাসে কেউ নাচে কারো জলপূর্ণ দুয়াকি ভাঙা গড়া দুনিয়ার খেল বুঝে ওঠা ভাই কারো জীবন আলোয় ভরা কারো বায়া ধা এ খেলার অতি চমৎকার বিষয় ভরা মাত্র কয়েকখানা প্রশ্ন করে তার কাছে হেঁটে যাই ভালোভাবে জবাব দিবে আমার ত্রিভঙ্গ কানাই এই যে সাধু দিদের তুমি কি বা করো পরিত্রাণ সেই কথাটি খুলে বলবে শ্যামল ভগবান তুমি ভালোভাবে দিয়ে সমাধান অর্জুন তো যুদ্ধ কবু করতে নাই চায় তাকে দিয়ে উদ্বুদ্ধ কেন করিলে রসময় তাকে কেন উদ্বুদ্ধ করালে দেখতে পাই গীতার মধ্যে কোনো প্রমাণ সন্দেহ কিছু নাই আবার এই কুরুক্ষেত্রে যুদ্ধ 18 দিন হলো সকলে সেই তত্ত্ব জানল নীল দল এই যুদ্ধে তোমার কোনো নাকি আছে পক্ষপাতি ভালো করে জবাব দিবে তুমি যদুপতি কাক তবে বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা এরপরে কৃষ্ণ এসে দিবে সমাধান বসে বসে শুনিবেন যত যেন বান এইখানে যত রামকৃষ্ণ ভক্ত নাম করে তারা জানি থাকে যে নিযুক্ত তাহাদের কাপড়ে করিলাম প্রণাম যেন পূর্ণ হয় আমার মনুষ্কান আর সভা আমাকে যত সজাগত আপনাদের দাদাইনি খাবো দণ্ডবত আপনার মাতৃ জাতি যারা আছেন চিন্তা করিয়া কথা বটে নেন পূর্ণ করি তুলারি আমার মনসাদ প্রাণ ধরে সবাই দুর্বিধান সুযোগ তবে আর বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবো কান্দে গেল তোমার দেখি যে পয়সা দিয়ে সকল কথা কয় পূর্ণ হবে কোন তত্ত্ব উঠাই গেল সেইভাবে ধীরে ধীরে উত্তর হবে তাহলে এই তো পছন্দ এইখানে আমার প্রসঙ্গ শেষ হলো যার যার ইষ্ট পুত্র সবাই এখন হরি হরি বল নমস্কার
কবিগান শুনবার তরে যারা এসেছেন আসরের ভিতরে, কাছে কিংবা আসেন দূরে, সমস্ত কবি পিপাসু ভক্তদের শ্রীপাদ পদ্মে হতভাগার শতকোটি প্রণাম। জয় জয় রাম কৃষ্ণ পরমহংসদেব প্রেমানন্দে হরি হরি বল হরি বল, জয় মা শারদার, জয় মা শারদার। কি ভাবলাম আজকের এই শুভ দিনে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে বড় ধন্য মনে করছি। তৎসঙ্গে রামকৃষ্ণ মিশনের যে সমস্ত ভক্তবৃন্দ তাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ফেলে একমাত্র আমার রামকৃষ্ণ ঠাকুর এবং বিবেকানন্দ, তৎসঙ্গে মা শারদার সিদ্ধান্তের পর আমাদের সনাতন ধর্মের ভিতরে যত সাধুগুরু বৈষ্ণব এই পথে অগ্রসর, প্রত্যেকের শ্রীপাদ পদ্মে হতভাগার শতকোটি প্রণাম। আমি কি ভাবলাম আর কি
বিশ্বাসের নিবেদন। জীবনে নাই কোনো সাধন ভজন, অন্তরে রইল বেদন। আমার দাদুগুরু বিজয় সরকার তার গানের মধ্য দিয়ে বলি আমি আপনাদের কই, তার একটা কথাই বড় ভাববার বিষয়। যিনি বললেন আমার জীবনে সাধন ভজন হয় নাই, কবি গান গেয়ে বেড়ায়, বিভিন্ন বাড়ি যায়, এক কমিটির সঙ্গে দেখা হলো মনোরঙ্গে, সেই বাড়িতে গিয়ে বিশ্রাম নিল, গরমে থাকা বড় দায়। ইতিমধ্যে মা মণিকে ডেকে বলে, মা এই গাছের নিচুতে ভালো ছায়া একটু জায়গা করে দিবে মরি। ওখানে ওনাকে জায়গা করে দিলেন, নীরবে বসলেন। শাস্ত্রে বললেন মহাভাবের মানুষ হয় যে জোনা, তাকে দেখলে যাইছে না, কাম নদীতে চর পড়েছে, প্রেম নদীতে জল ধরে না। মহাভাবের মানুষ হয় যে জোনা, দেখলে যায় তাকে চেনা। আজকে সুন্দর পরিবেশ অনুসারে বলি সবার ধারে, ডাক্তার মহানম্রত লিখেছিলেন ওনার গৌর কথা একটা গ্রন্থ আছে, যিনি পিএইচডি লন্ডন করে এসেছেন, উনি লিখেছেন, ওনার ওই গ্রন্থের একটি বাণী ধরে দিয়েছে, সসীমের প্রধাবন অসীমের দিকে, অসীমের স্থান সসীমের প্রাণপুরে, ভক্ত বসে সাধনায়, ঈশ্বর নামে করুণায়, দেখা হয় মিলনের খেলা ঘাটে। আজকে ভক্ত সাধনায় বসেছেন, ঈশ্বর করুণায় নেমে আসবে, দেখা হবে মিলনের খেলা ঘাটে। একবার ভক্তবৃন্দ মনে আনন্দে প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রেমানন্দে জয়ের ধ্বনি, হরিবল হরিবল বলুন সবে। উনি বৈদিক ভাষার অধিকারী হয়েছিলেন, মানুষ কর্ম অনুসারে অনেক কিছু করতেই পারে, যা সাধন মার্গে করা যায়। শ্বাস প্রশ্বাসের ঘরের কথাগুলি সবার মাঝে একটু ধর্ম তুলি, নিজেকে নিজে চেনে, নিজেকে নিজে চেনে নিজের দেহকে কন্ট্রোল করে রাখতে পারলে অবশ্যই তুমি দেখতে পাবে দিন অনাদির আদি গোবিন্দ কি। শাস্ত্রে বললেন নাভির নিম্নে দক্ষিণ দেশ, উপরে উত্তর দেশ, ধারণ শক্তির দ্বারা বিন্দুকে যে বন্ধ রাখতে পারে সে কিন্তু অখণ্ডত্ব লাভ করে, রতির পর আধারা নিশের উপরে কান্তা বিশ্ব হই প্রাণ গোবিন্দ আমার। আমি বলি সভ্য সভ্যটাই নারদের ভূমিকার পরে ভগবান শ্রীকৃষ্ণ এসে আসরে জবাব দিবে জানাই। বিজয় সরকারের গান পরিবেশনে বলি আমি আপনাদের সান্নিধ্যে, উনি বৈদিক ভাষার অধিকারী হয়েছিলেন, জীবনটা এমন হয়। তার একখানা প্রশ্ন রয়, সাধুদের কি পরিত্রাণ করো, তুমি আমার কথা ধরো, অন্তর আছে ভাবো, অবশ্যই সেটা বোঝানোর জন্য চেষ্টা করব। যিনি বৈদিক ভাষার অধিকারী হলেন, বৈদিক ভাষার অধিকারী হলে কি হয়, কীট পতঙ্গ পশু পাখি এরা কিসমিস করে, কুকুর বিড়াল যাহাই বলে, মানুষের মতো কর্ণ কুহরে তাদের কণ্ঠের সুর শোনা যায়। তাই তিনিও বললেন, এত বড় সাধক ব্যক্তি হয়েও বললেন জীবনে আমার সাধন ভজন হয় নাই। কবি গাইলেন পাগল বিজয় জানায় শেষের নিবেদন, জীবনে নাই কোন সাধন, অন্তরে রইল এই তুমি স্রষ্টা, তুমি সৃষ্টি, সর্বত্রই তব দৃষ্টি, কৃপা বৃষ্টি করিও মাথায়,
দাহিকা রূপে অনলে, শীতলতা রূপে জলে, সর্বস্থলে বায়ুরূপে জীবের জীবন, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত নাহি তবু আদি অন্ত, সিদ্ধান্ত দিতে পারেনি কোনো জন। আমি অতি ক্ষুদ্রমতি নাহি, ভক্তি নাহি, প্রীতি তো উপরাণে বাসনায় আমার, কাব্য ফুলে গেথে মালা সাজাইয়ে বরণ ডালা তোমার কণ্ঠে দিব উপহার, গাহিবারে কবিগান সবাই হলাম দণ্ডায়মান, আশীর্বাদ করবেন সর্বজন। এ প্রসঙ্গ দিয়ে বাদ করব কাব্য রসাস্বাদ, আসল নাম বাদ দিতে হবে, কাল্পনিক নাম ধরে দাঁড়িয়ে সবার পরে ধৈর্য সহকারে শুনিবেন সবে। আসল নামটি হয় দিচ্ছি পরিচয়, পিতামাতা আমার নাম অধীর বলে রেখে দেয়। কি বলবো সবারটাই, যদিও আমি ছোট ছিলাম ধীরে ধীরে বড় হলাম, ভালো মন্দ বুঝতে পেরেছি ভাই। কিন্তু এই গান শিখবার তরে চিন্তা করবেন নারী নরে, ইচ্ছা করলে গাওয়া যাবে না, গুরুর হয় প্রয়োজন, কথাগুলি করবেন ওজন। আমার কাব্য জগতের গুরু যিনি নিখিল রঞ্জন সরকার, তিনি প্রণাম করে গুরু শেষী চরণ। গুরুর করুণা বলে এসেছি আমি কবির দলে, কথা মিথ্যা নয়। আবার আমার গুরুর গুরু যিনি বিজয় সরকার হলেন তিনি, সম্পর্কে বিজয় সরকার আমার ঠাকুরদাদা হয়। যদি আমি চর্ম চোখে দেখি নাই, ধ্যানের ঘরে প্রণাম জানাই, ঠাকুরদাদা কথা নিও, তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে, নাতি ছেলের মাঝে বসে তোমার গান তুমি গেয়ে ভক্তদের প্রাণ ভরা আনন্দ দিও সর্বক্ষণ। এদিক ওদিক হয়ে যায়, আপনাদেরকে রাশি জানা, নিজ নামে কবিগান চলে না, তাই কাল্পনিক নামের প্রয়োজন। এবার অধীর নাম পরিত্যাগ করে আমি কৃষ্ণ নাম ধরে দাঁড়ালাম এখন। এখন আর আমি অধীর সরকার নাই, শ্রীকৃষ্ণ কানাই, যদিও গায়ের রঙ একটু গৌর গৌর হয়ে যায় ভাই, তবু কিন্তু আমি কানাই। আমি কাহা আছি কাহা নাই, আমার নাম শ্রীকৃষ্ণ কানাই। নারদ আমার ভক্ত হয়, ডাক দিয়ে কয় যে সাধুদের কি পরিত্রাণ করো, তুমি আমার কথা ধরো। আমি বলি না বাবা নারদ রে, বলি তোরে সাধুদের আর কি পরিত্রাণ করবো, অন্তর আছে ভাবো, এই জগতে সাধু যারা আমার বাণী মেনে চলে তারা, সাধুরা করে সাধন ভজন। আমি পিছন থেকে ডেকে বলি, যেও না তোমরা পথ ভুলি, আমার কথা নিও সাধু সাবধান থেকো। এই সাধুদের বাণী দেবার তরে ডাক দে বলি, সাধুদের ধারে তোমরা দেহের ঘরে প্রবেশ করে আগে শ্বাসের ঘরে যাও, কথা নাও। তোমরা কি করবে দেখো, শ্বাস প্রশ্বাস অনুসারে মানুষ যখন সাধনা করে, আমি বলি তবঠাই শ্বাস কেমন, 12 আঙ্গুল অরিজিনাল পাই, শ্বাসের গতি কত দিয়ে শোনে নবীরত, নীরব নিস্তব্ধ শরীর সুস্থ থাকলে শ্বাসের গতি 12 আঙ্গুল হয়, দিচ্ছি পরিচয়। সাধুদের বলবার তরে বলি, নারদ তোমার ধারে কথা নিও, আগে শ্বাসের ঘরে যাও, তারপরে কৃষ্ণ তত্ত্ব তুমি জানো। যদি 12 আঙ্গুল অনুসরে যদি কেউ ব্যায়াম করে তাহলে আরো ভোজনে 18 আঙ্গুল হয়, ব্যায়াম করলে দৌড়লে 36 আঙ্গুল হয়, এইভাবে বেড়ে যায়। যদি মানব জীবন ধরে সাধুরা চিন্তা করে, দমের ঘরে গিয়ে শ্বাসের গতি এক কমায় তাহলেই কিছু সম্ভব হয়। 1 আঙ্গুল কমালে জ্ঞানের উদয় হয়, 2 আঙ্গুল কমালে দ্বিধাদ্বন্দ্ব যায়, 3 আঙ্গুল কমালে ত্রিতাবজালা সারে, 4 আঙ্গুল কমালে চতুর্বর্গের ফল তুচ্ছ করে, 5 আঙ্গুল কমালে পঞ্চবাণে পড়ে কাটা, 6 আঙ্গুল কমালে পড়ে সরলিপুর লেঠাই জেলে শ্বাসের গতি কমাতে হয়, দিচ্ছি তার পরিচয়। 7 আঙ্গুল কমালে পরে সপ্ত তালা করে ভেদ, 8 আঙ্গুল কমালে অষ্টবর্ষে পাশের মা বন্ধন করে সেত, 9 আঙ্গুল কমালে পরে নববিদ্যার ভক্তি পায়, 10 আঙ্গুল কমালে 10 ইন্দ্রিয় হয় জয়, 11 আঙ্গুল যদি কেউ কমাইতে পারে দিব্য চোখে দিব্য মূর্তি দর্শন করে, যদি 12 আঙ্গুল কেউ কমাইতে পারে জীব নিয়ে বসত করে সহস্রের পরে। সহস্রটা কোথায় হয়, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি করে যখন রাগের বৃদ্ধি, মূলাধার যায়, স্বাধিষ্ঠান যায়, মণিপুর যায়, আজ্ঞাচক্র যায়, বিশুদ্ধ যায়, সহস্র যায়। সহস্রের উপরে গেলে পরে চিন্তা করবেন সবাই দিলে এখানে কে আছে, এই সহস্রের উপর আছে হংসবীর্য আধার পদ্মে পান করো আরাধ্যে, রেশক পুরক যোগ আরাধ্যে, উত্তম ফল কুম্ভুক বলে তো থাকবে না কাম মহাকাম, যাবি বিসর্গ মূলে বিসর্গের পর শিব সিন্ধু, তার উপরে তিনি নাগবিন্দু, পূর্ণ চন্দ্র যোগে ইন্দু, সিন্ধু জলে সাঁতার খেলে ওইখানে গেলে পরে সাধক তখন আনন্দে নিত্য বাদাম কেনে, রাধা কৃষ্ণ নিত্য যুগল দর্শন করে। বলি আমি সবার তাই মায়েদের কাছে অনুরোধ জানাই, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে জয় ধ্বনি আর অনুধ্বনি চাই। জানি বেশি সময় নাই, তাহলে সাধু সাবধান, সাধুদের সাবধান করে দিতে হয়। আমি বলি এ ধরায় আমি বিশ্ব ধোপা হয়ে থাকি, বলি তোমাকে রাখবো না বাকি,
মানুষ জামা কাপড় ধুতে গেলে ধোপার কাছে দেয়, ধোপার কাছে দিলে পরে আর নিজে বাড়ি ধুলে ডিফারেন্স কিন্তু হবেই হয়। প্রকৃত ধোপা যারা ওই কাপড়খানি নিয়ে মেডিসিন দিয়ে ভালো করে ধুয়ে কেচে বুলু দিয়ে রং দিয়ে মার দিয়ে ইস্তেরি করে তারপরে তার কাছে ধরে দেয়। আমি তেমনি মতো হয়ে থাকি, যদি কেউ আমার কাছে আসে বলি প্রকাশে, তাকে আমি সুন্দর করে ধুয়ে ভগবানকে পাওয়ার পথটা দেখিয়ে দিয়ে বলি সাধু সাবধান। ওই সাবধানটুকি যখন হুশ হয় তখনই সাধুর পরিপূর্ণতা সাধুর কাছেই উদয় হয়ে আমার মতো কৃষ্ণ ওই সাধুর কাছে ধরা পড়ে যায়। বিস্তারিত বলতে গেলে অনেক সময় যাবে চলে, অন্তরে আছে ভাবো। নারদকে দিয়ে এই প্রশ্নের সমাধান দিয়ে দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন কি বলছিল বাবু? অর্জুন যুদ্ধ করবে না তাই, অর্জুনকে দিয়ে যুদ্ধ করালে কেন শ্রীকৃষ্ণ কানাই? জ্ঞাতিবধ করবে, আত্মীয় স্বজন দেখে তাই, এমন রাজ্য তার দরকার নাই জানাই। হ্যাঁ, অর্জুনকে দিয়ে যুদ্ধ করিয়েছি বলি তোমার কাছাকাছি, দীর্ঘ আলোচনা হয় বলার তো সময় এটা নয়, তবু আমি বলবো এবে অর্জুন ধর্মকে রক্ষা করতে হলে যুদ্ধ তোমার করতে হবে নিশ্চয়, এটা হলো ধর্মযুদ্ধ, বোঝো মর্ম। তুমি শুধু নিমিত্তির ভাগী হও, অন্তর আছে ভাবো, যা করার আমি শ্রীকৃষ্ণ করব। কেন বলল এই কেন জায়গায় দাঁড়াতে হয় কথাটা বুঝবে না এই সময়, এই কেন বলল এই বলার কারণ আছে। দুর্বাসা মুনি যিনি বসে শোনেন কাহিনী, তিনি অভিশাপ দিয়েছিল কাকে? গান্ধারীকে। কি কারণে? 100 ভাগে রান্না করে যখন সেবা করবে যার বাড়ির পরে তাকে 100টা পুত্রের বর দেবে, এটা কিন্তু দুর্বাসা মুনির সিদ্ধান্ত হয়। গান্ধারীর দরজায় যখন গিয়েছিল গান্ধারী অরাজি হলো, কুন্তির ঘরে পাঠিয়ে দেয়। সংক্ষেপে বলবো তাই আপনারা বুঝে নেবেন, রাজহংস ভক্ত কিনা আপনারা আছেন জানা, আমাদের তো জলে দুধি মিশানো বক্তৃতা। রাজহংস হয় যারা, দুধ আর জল মিশিয়ে দিলে দেখবেন রাজহংসের ধারা ওই জলের ভিতর থেকে দুধটুকি পান করবে, জল জল থেকেই যাবে, কথা মিথ্যা না। আপনারা রাজহংস ভক্ত হয়ে থাকেন কথা রাখেন, আমার বক্তব্যের ভিতরে মিশ্রিত দুধ আর জল মিশ্রিত হয় আস্বাদন করবেন, যেন জল জল থেকে যায় দুধটুকি আস্বাদন করবেন, এটাই অনুরোধ রয়। গান্ধারী কি করলেন? দুর্বাসা মুনিকে সেবা দিতে পারতেন না দিয়ে কুন্তিকে দেখিয়ে দিলেন। কুন্তি দিন দরিদ্র হলো, সেবায় রাজি হলো। 100 ভাগে রান্না হবে, 100টা সোনার পাত্র দিবে, তাই 100টা দিতে দিতে বলি সবার সাক্ষাতে 99টা কুন্তি দিয়েছিল, একটা কম পড়ে গেল। দুর্বাসা মুনি যিনি রান্না করে বললেন, তিনি মা কুন্তি রে কথা নিবি? এই মুহূর্তে এক্ষুনি একটা সোনার পাত্র এনে আমার মিষ্টান্ন ঢালার ব্যবস্থা করবি। কুন্তির এখন আর পাত্র নাই, স্মরণ করেছে কোথায় শ্রীকৃষ্ণ কানাই, তোমাকে জানাই আমি কোথায় পাত্র পাই। মুনির যদি সেবাতে বিঘ্ন হয়ে যায় তাহলে আমার বংশ ধ্বংস হবে নিশ্চয়, কঠিন মুনি ছিলেন। আমাকে যখন স্মরণ করেছে আমি বলি মায়ের ধারে, মারে মানব দেহ অনুসারে বক্ষটা সোনার পাত্র বলে, তোর সোনার বক্ষটা পেতে দিয়ে গরম মিষ্টান্ন ঢেলে রাখবি, আপত্তি নাই। দুর্বাসা মুনির সম্মুখে কুন্তি দাঁড়ায়, ডাক দিয়ে কুন্তি কয়, মুনি গো অন্তর আছে ভাবো, এই বক্ষটাকে নাকি সোনার পাত্র বলে, আমি এই বক্ষটা পেতে দেব। অমা বক্ষটা কুন্তি পেতে দিল। দুর্বাসা মুনি বলল, দাঁড়িয়ে তো মিষ্টান্ন ঢালা যায় না, মনে করি ভাবো না কথা নেই, মৃত্তিকায় শুয়ে পড়ে বক্ষটা ছেড়ে দে। বক্ষ যখন ছেড়ে দেয় গরম মিষ্টান্ন বুকে ঢেলে দেয়, মুনির সেবা হয়ে গেল। ডাক দিয়ে তখন বলল, মা কুন্তি রে বলি তোরে কথা নিবি, তুই স্নান করে এসে আমার পাশে দাঁড়াইয়ে 100 পুত্রের বর তুই নিয়ে যাবি। কুন্তি স্নানে গেল, গান্ধারী এসে কুন্তির সুর নকল করে অবশেষে গমটা টেনে দিয়ে ওই 100 পুত্রের বর কিন্তু কুন্তি বর পাবে, সেটা গান্ধারীর কাছে গান্ধারী চাইল। গান্ধারীর কাছে গান্ধারী যখন কুন্তি রূপ নকল করে ধরে বরখানি নিল তুলে, দুর্বাসা মুনি কিন্তু বর দিয়ে দেয়।
বরটা গান্ধারী চুরি করে নিয়ে যায়। বাবা নারদ রে, বলি তোরে ভালো করে শুনবি, তাই ঘটনাটা মূল তোরে আমি একটু টাচ দিয়ে যাই। যখন কুন্তি স্নান সেরে এলো, মুনির কাছে দাঁড়ালো, বর চাইল কথা বলে না। মুনি কয়ে একটু আগে এলি, বর নিয়ে চলে গেলি, আবার বর চাইতে শিশু লজ্জা করে না? কুন্তি ডেকে বলে, কি বলবো ঠাকুর, তোমার ধরে আমি স্নান সেরে সবেমাত্র এসেছি, আমি তো আগে আসি নাই, তো একটু আগেই তো তুই এলি, বরটা নিয়ে গেলি, আবার বর্ষা সৃষ্টি পাস নাই? কুন্তি ঝরঝড় করে চোখের জল ছেড়ে দুর্বাসা মুনিকে কেন্দ্র করে ডেকে কয়, মুনি ঠাকুর প্রণাম করি তোমার পায়, একটা কথা আমার না বললেই নয়, অন্তর আছে ভাবো আমি অবশ্যই বলবো, যে তোমার সেবার তরে গরম মিষ্টান্ন রাখবার জন্য পাত্র না দিতে পেরে বুকে গরম মিষ্টান্ন ঢেলে রাখতে পারে জানাই, সে কি একবার দুইবার চাইতে পারে এই জবাব চাই? দুর্বাসা মুনি করে ভাবো না, তাও তো ঠিক, কিন্তু এই মেয়ে তো একবার দুইবার নিতে পারে না। উনি আবার সাধনায় বসলেন, তখন সাধনায় উনি জানতে পারলেন সর্বনাশ হয়ে গেছে মা, তোর সাধনার সম্পদ ছিল, তোর রূপ ধরে এসে তোর সুর নকল করে অবশেষে আমার দেওয়া বরটা গান্ধারী চুরি করে নিয়ে গেল। আপনারা বোঝেন সবাই, কিন্তু আমার ওই নারদ বুঝবে না রে, ব্রহ্মাসল তো বুঝবে না রে। আমি বলি সবার কাছে, টাইমে তো প্রায় ঘুরে আইছি, যাব এবার ভাবগতি অনুসরে ডাকতে বলি আমার ধারে, কি করা যায়? দুর্বাসা মুনি তখন ডাক দিয়ে কয়, মা সর্বনাশ হয়ে গেছে, আমি বলি তোর কাছে, তোর সম্পদ গান্ধারী চুরি করে নিয়ে যায়, তবে আমার সাধনা অনুসরে আমার পাঁচটা মন্ত্র আছে দিচ্ছি তোরে ধরে, এই পাঁচটা মন্ত্র তুই জপ করবি, এক একটা দিন ঋতুবতী হলে পরে এক একটা মন্ত্র জপ করলে দেবতা এসে সন্তান দেবে জানিস, সেই সন্তান তোর পাঁচটা হবে, এই পাঁচটা সন্তান ধীরে ধীরে বড় হবে, আমি করবো অভিশাপ, কেউ পাবে না জগতে মাপ, কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে গান্ধারীর ওই শতপুত্র তোর পাঁচটা হাতে ছেলের হাতে মারা যাবে যাবে যাবে। এইবার মুনি যে অভিশাপটা দিয়েছে বিচার করে দেখে, আমার অনাদির আদি গোবিন্দ, আমি কৃষ্ণের ভূমিকায় আসি আসলে, তাই না বাবা? এখন আমি যদি অর্জুনকে দিয়ে ওই যুদ্ধ না করাই, তাহলে তো ওরা মরে না, ওদিক মুনির অভিশাপ তো কাজে লাগে না, ভগবান ওই দেখছো কেমন লাগে, ভগবান হয়েছে একজন ধান সিদ্ধ করে রৌদ্রে শুকোবে, বুড়ি বলতেছে ঠাকুর আমার একটু রৌদ্র দাও, কথা নাও আমি ধান শুকাবো, তারপরে ভাঙিয়ে চাল বানাইয়া ছেলে মেরে খাবার দেবো, কাজ হয়ে গেছে। আর একজন জমিতে যাইয়া গরু নিয়ে দাঁড়াই রয়েছে, ঠাকুর একটু বৃষ্টি দাও, কথা নাও জমিতে জো নাই, চাষ দেবো তারপরে তো বাড়ি যাব, একটু বৃষ্টি দাও, ভগবান ওই দেখছো কেমন ঠেয়ে। আমার এখন ওই কানামেঘ সৃষ্টি করতে হলো, কথাগুলি বলা ভালো, এদিক মায়ের দ্বারে ওই জায়গায় রৌদ্র হয়, আর চাষির দ্বারে বৃষ্টি দিতে হয়, আমি কৃষ্ণ রসময়। আমি বলি তব ঠাই, আরো দুইখানা প্রশ্ন আছে বলবো, আমি আপনাদের কাছে গানে গানে সুরে দিয়ে সমাপ্ত করতে চাই। আকুল দরিয়া মাঝেরে হারে মাছি পার করয়া আমারে
আছে রে এসে এই নদীর পদ পেয়ে কোথায় এলাম রে ও তরদিয়ারে এই চোখে যায় না বিন্দু বিন্দু দেখা এই ছিল কি কপালে লেখা রে আমি কি আমানি হো হত ভাগা বিপদকালে সম্বল বিহীন রে দয়াল খুঁজে ফিরি তোমারে হারে মাঝি পার দিয়া দর দিয়ারে ও দিয়ারে সারা জীবন করলাম ভিক্ষারে কাঁধে লয়ে ভিক্ষার ভিক্ষার ঝুলি কেউ দিল না কানা কানা করিনে মিঠা করা বলি জীবনের সব ফেলে সব ভুলে যদি কুড়াইতাম এই পথের ধুলি আমরে এখন বঞ্চিত হলাম সবার হারে মাঝি পার কুরুক্ষেত্রের যুদ্ধ ১৮ দিন গো মানব দেহে ১৮টা তত্ত্ব রয় গীতার মধ্যে ১৮টা অধ্যায় বুঝাই যে তোমায় ওই কুরুক্ষেত্র আর এই দেহ কুরুক্ষেত্র গো একই বিষয় হল আজও অভিরাম চলছে যুদ্ধ জেনে রাখাই ভালো জ্ঞানী যারা জানে তারা গো আমার পক্ষপাতির দোষ নাই আমাকে যে রেখেছে তাকেও ছাড়ার কায়দা নাই ওরা পাঁচ ভাই তো আমাকে ছাড়ে না গো ওরা আমায় চায় মরণ ক্ষেত্রে কুরুক্ষেত্রে যদি কৃষ্ণের দেখা হয় পঞ্চ পাণ্ডব আমাকে চাই গো গান্ধার
বাড়ির ছেলে দুর্যোধন বলে, অস্ত্র যদি কৃষ্ণ না ধরে নেব না কো তারে, আমি কানাই জানাই কানাই, জানিলাম বটে এবে রাধা ভাবে ভাবিত না হলে কি করি আসে বুঝিবে, ওদের ওই ভক্তির গুণে আমি ওদের দলে যাই, তোমার প্রশ্নের জবাব দিলাম শ্রীকৃষ্ণ কানাই, তিন গাছি মালায় আমি নারদকে দিলাম জবে, ওই মালা নিয়ে গেল দুর্যোধনের ধারে, উত্তম মধ্যম আরোধব মালা তিনটি ছিল, ওই দুর্যোধনের রাজ্যের ভিতরে কাউকে না পেল, উত্তম বলে যখন মালা গলায় নেয় শকুনি মধ্যমেই তাকে মালা বটে দেয়, আর অধম বলিতে তার রাজ্যে পেল না ভাই, ওই মালা ফেরত নিয়ে গান্ধারীর কাছে তখন ওই ধীরে ধীরে যুধিষ্ঠির কাছে গেল, এই নারদ সেইখানে প্রমাণ চাহিল, নারদকে দেখে তখন আমার যুধিষ্ঠির বলিল, আমার রাজ্যের তিনজন আছে কথাগুলি হলো, আমার রাজ্যের উত্তম হয় কৃষ্ণ, ওই গলায় মালা দিলে সবাই হয় সন্তুষ্ট, নারদ তখন কৃষ্ণ গলায় মালা দিয়ে দিল, মধ্যম কি হবে ভক্ত তখন ছিল, ডাক দিয়ে বলে তখন নারদের ওঠাই, তুমি একটা মালা নাও বাধা বিঘ্ন নাই, আর অধম মালা কার গলায় দিব, যুধিষ্ঠির অধম এসে মালা গলায় নিল, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তানন্দে সবাই হরি হরি বলো, সময় শেষ, সুন্দর পরিবেশ আর দরকার নাই, এবার আমরা আপনাদের প্রণাম জানিয়ে বিদায় নিলাম, জোটের মিলনের দরকার নাই, মিলন পরের দিন হবে।